আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, অবশেষে মিয়ানমারের পক্ষ থেকে বার্তা এসেছে বাংলাদেশকে নিয়ে। আপনারা জানেন যে গত প্রায় মাসখানেকের মতো হয়ে গেছে যে বান্দরবনের তুমরু, ঘুমধুম এবং কি কোনাইপাড়া সীমান্তে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে বাংলাদেশ চার ধাপে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে অবশেষে মিয়ানমারের ঘুম ভেঙেছে। আর এই বিষয়টা নিয়ে আপনারা জানেন যে জাতিসংঘ থেকে শুরু করে নেইপিদো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশ দেনদরবার করছিল, ধৈর্যের পরিচয় দিচ্ছিল। মিয়ানমার আসলেই কী চাচ্ছে বাংলাদেশের সাথে এই মুহূর্তে তাদের সম্পর্ক নিয়ে, যেহেতু মিয়ানমার একটা সেনাপ্রধান সরকার আছে। অবশেষে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত সহ আশেপাশের এলাকায় উদ্ভূত পরিস্থিতির জন্য মিয়ানমার এবার তাদের বক্তব্য এনেছে যে এই ঘটনাগুলোর জন্য আসলে বাংলাদেশের সাথে কোনোরকম উস্কানিমূলক বা যুদ্ধে জড়ানোর উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটছে না। এই ঘটনাগুলোর ঘটার পেছনে আরাকান আর্মির পাশাপাশি রাখাইনের সশস্ত্র সংগঠন আরসার উপরই দায় চাপিয়েছে মিয়ানমারের এই সামরিক সরকার। মিয়ানমারের সামরিক সরকার বলছে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক নষ্ট করার জন্য আরাকান আর্মি এবং আরসা এই দুই গ্রুপ মিলে সীমান্ত এলাকায় চলমান পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। আপনার কি বলা হয় যে গতকালকেই সকালে ইয়াঙ্গনে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর সাথে আলোচনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে আপনার দেখা করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জি ফিউ উইন। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে তাদের ফেসবুক পেজেও বৈঠকের বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছে। মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে আরসাকে সঙ্গে নিয়ে আরাকান আর্মি গত 16 সেপ্টেম্বর তংপিও মানে বাম বর্ডার গার্ড পুলিশের বিজিপি তাদের যে পুলিশ বর্ডার গার্ড ও পুলিশ 31 নম্বর সীমান্ত ফাঁড়িতে মর্টারের গোলা দিয়ে হামলা চালিয়েছে। ওই সময় ওই হামলার সময় 3টি মর্টারের গোলা বাংলাদেশের ভূখণ্ডে গিয়ে পড়েছিল। এর পাশাপাশি আরাকান আর্মি ও আরসা 16 এবং 17 সেপ্টেম্বর তাংপিও বিজিপির 34 নম্বর সীমান্ত ফাঁড়িতে মর্টারের গোলা দিয়ে পৃথক হামলা চালিয়েছে। এই সময় 9টি মর্টারের গোলা বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। বৈঠকে আপনার জি ফিউ উইন ওই দুটি ঘটনা উল্লেখ করে দাবি করেছেন আরাকান আর্মি এবং আরসা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান সম্পর্ককে নষ্ট করার উদ্দেশ্যে হামলাগুলো চালিয়েছে। বৈঠকে জি ফিউ উইন আরও বলেন সীমান্তের কাছাকাছি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সময় মিয়ানমার অত্যন্ত সতর্কতার সঙ্গে সবসময় দ্বিপক্ষীয় চুক্তি এবং আন্তর্জাতিক আইন মেনে চলে। এর পাশাপাশি বাংলাদেশ সহ সব দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতিও শ্রদ্ধাশীল। সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে মিয়ানমারের পক্ষ বাংলাদেশ পক্ষকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বাংলাদেশ পক্ষ থেকে পূর্ণ এবং পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দেন। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি এবং আরসা পরিখা এবং কি ঘাঁটি রয়েছে এমন তথ্য গত 7 সেপ্টেম্বর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছিল মিয়ানমার। বৈঠকে সেই বিষয়টি তুলে ধরেন জি ফিউ উইন। তিনি বলছেন যে ওই ঘাঁটিগুলোর বিষয়ে তদন্তের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সেগুলোকে গুড়িয়ে দেবার আহ্বান জানান। পরে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি অনানুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন। এই টোটাল বক্তব্যের মধ্যে একটু উদ্বেগ এবং আশঙ্কার জায়গা কিন্তু রয়েছে। আপনি যদি বক্তব্যটা ভালো করে শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে 7 সেপ্টেম্বর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তারা যে তথ্যটা দিয়েছিল যে মিয়ানমার যে আমাদের এখানে আপনার আরাকান আর্মি আমাদের দেশের ভেতরে আরাকান আর্মি এবং আরসার পরীক্ষা এমনকি ঘাঁটি রয়েছে, আই ডোন্ট নো হোয়াট এভার পরীক্ষাটা কী, তো তার মানে কি এটা তারা বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যে আরাকান আর্মির ঘাঁটি এবং পরীক্ষাগুলো বা আরসার যে ঘাঁটি এবং পরীক্ষাগুলো আছে সেগুলোকে গুড়িয়ে দেওয়ার জন্য। তো আমাদের গণমাধ্যমে এই পর্যন্ত আমরা কিন্তু এই বিষয়টা দেখি নাই বা কখনো আমাদের গোয়েন্দা তথ্য থেকেও এই বিষয়টা সামনে আসে নাই যে বাংলাদেশের ভেতরে আরাকান আর্মি বা আরসার পরীক্ষা আছে। বরঞ্চ আমাদের প্রত্যেকটা গোয়েন্দা তথ্য বা গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যগুলো হচ্ছে যে মিয়ানমার সেনাবাহিনীর যে এজেন্ট আছে, আপনার বেশ কিছু এজেন্ট যারা রোহিঙ্গার ছদ্মবেশে আমাদের দেশের ভিতরে বসে নানান ব্যবসা, মাদক, তারপর হচ্ছে আপনার কি বলা হয় যে অস্ত্র, হ্যাঁ 1000 কোটি টাকার অস্ত্রের চালান সহ বাংলাদেশের নানান অপরাধে এরা জড়িয়ে গেছে, আর এদের মধ্যে অনেকেরই সম্পৃক্ততা মিয়ানমার সেনাবাহিনীর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। কিন্তু এই তথ্য মিয়ানমার যেটা দিল সেটা আসলে তারা কেন দিল?
এগুলার ব্যাপারে কিন্তু আপনার আন্তর্জাতিক গণমাধ্যম, আমাদের মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু কথা বলেছে। সো মন্দের ভালো এটা হয়েছে যে হ্যাঁ, মিয়ানমার তাদের দায়িত্বশীলতা প্রমাণ করেছে, যেহেতু বিষয়টা নিয়ে আমরা এতদিন যাবৎ কথা বলছি, আমাদের গণমাধ্যমে এটা নিয়ে ফলাও করে প্রচার হচ্ছে বা আমাদের সরকার কথা বলছে, কিন্তু এতদিন যাবৎ মিয়ানমারের পক্ষ থেকে অফিসিয়ালি যে বক্তব্যটা দরকার ছিল সেটা কিন্তু আমরা পাই নাই। বাট আজকে কিন্তু এটা পাইছি, মানে আমাদের যেই সরকারিভাবে যেই তাদেরকে বলা হচ্ছিল বা তাদেরকে ডাকা হচ্ছিল সেটার একটা সলিউশন হিসেবে তারা এটা করছে। তবে তারা যেমন তাদের দাবি করছে যে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আরবির ঘাঁটি ঘুটি এসেই, এখন এটা সম্পর্কে বাংলাদেশ সরকারও হয়তো আমাদের পক্ষ থেকে জবাব যাবে, কিন্তু এখানে আমার মনে হয় যে গোয়েন্দা নজরদারির বা তথ্যের ভিতরে আরও একটা জিনিস ইনক্লুড হলো যে আরাকান আরবি এবং আরসার ঘাঁটি আদৌ বাংলাদেশে আছে কিনা। যদি থাকে তাহলে সেগুলো কি রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গারা প্রবেশ করেছে তাদের মধ্যে নাকি অন্য কোথাও, সেটা নিয়েও কিন্তু আসলে এখন ভাবার সময় এসেছে। তো যাই হোক, আমার মনে হয় যেহেতু মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি এবং আরসার ঘাঁটি রয়েছে, পরীক্ষা রয়েছে, সো সেটা সম্পর্কে নিশ্চয়ই আরও একটু তদন্ত আমাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে করা উচিত বা গোয়েন্দা নজরদারিতে এই জিনিসগুলো সামনে আনা উচিত যে এটা কি মিয়ানমারের নতুন কোনো কৌশল যে সামনেও সীমান্তে তারা এমন কোনো ঘটনা ঘটাবে, বলবে যে ওই যে আরাকান আর্মি এবং আরসার ঘাঁটি রয়েছে সেইখানে টার্গেট করে তারা হামলা চালিয়েছে, ঘটলেও ঘটতে পারে, কারণ মিয়ানমারের বর্তমান যে সরকার তাদেরকে কিন্তু বিশ্বাস নাই, এরা কথা দিয়ে কথা রাখে না। তো নিশ্চয় যারা দেখার তারা দেখবেন, বাট তারপরে মন্দের ভালো মিয়ানমার তারা এই ফার্স্ট টাইম তারা একটা বক্তব্য দিয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।